জানাতে চট্টগ্রামের কাজির দেউরি এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কমল দে সরাসরি চলে যাব তার কাছে কমল কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে একটি অবস্থানে রয়েছে আপনার জানান যে প্রতিদিনে একশোর বেশি রুগী বাড়ছে চট্টগ্রামে চট্টগ্রামে কিন্তু তিনটি পয়েন্টে তিনটি স্থানে এই করোনা ভাইরাস রুগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে বিটিআইডি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিভাস বা ভেটেনারি ইউনিভার্সিটি কিন্তু যে পরিমাণ রুগী বাড়ছে তা আসলে আসলে সত্যিকার অর্থে আশঙ্কাজনক এক্ষেত্রে যেটা আমরা কথা বলেছিলাম সিভিল সার্জন তিনি বলছেন সাধারণ মানুষ সচেতন হয়নি সাধারণ মানুষ নিয়ম মাননে সেখানে সংক্রমণটি বেড়ে চলছে এবং আরও কয়েকদিন এই সংক্রমণের বার্তা মার্তা বাড়তে থাকবে এবং অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনী যারা তারা চেষ্টা করেছিলেন সাধারণ মানুষকে ঘরে রাখার জন্য কিন্তু নানাভাবে সাধারণ মানুষ ঘরে বেরিয়ে ঘর থেকে বেরিয়েছে এবং এই সংক্রমণটি ক্রমশ বৃদ্ধি পেয়েছে আরেকটি বিষয় কিন্তু বলা উচিত পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কারণ আজকে যেটি পরীক্ষা করা হচ্ছে সেটি রিপোর্ট পাওয়া যাবে তিন দিন বা চার দিন পরে এই যে তিন দিকে চার দিন পর্যন্ত যে রুগী যে ঘুরে বেড়াচ্ছে সে কিন্তু আরও কয়েকজনকে সংক্রমিত করছে এবং আরও একটি বিষয় যে পরীক্ষার কিন্তু যেটা অপর্যাপ্ত রয়েছে সেটা আরও বাড়ানো উচিত আপনারা জানেন চট্টগ্রামে রিপি খুলে দেওয়া হয়েছে কিছু গার্মেন্টস শিল্প কারখানা কিন্তু খুলে দেওয়া হয়েছে শ্রমিকরা অবাধে যাতায়াত করছে এবং রাস্তায় কিন্তু যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক এর ফলে কিন্তু এই সংক্রমণটি বেড়ে চলেছে বলে আমাদেরকে জানানো হয়েছে আরেকটা বিষয় সংক্রমিত এলাকা থেকে চট্টগ্রামে অবাধে সাধারণ মানুষ প্রবেশ করতে পেরেছে বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে আপনি জানেন একসময় সময় হটস্পট ছিল চট্টগ্রামের সাতকানিয়া সেটি মূলত উদ্ভব হয়েছিল নারায়ণগঞ্জ থেকে রুগী আসার পরে এইভাবে চট্টগ্রাম শহরে কিন্তু ক্রমশ বেড়ে চলেছে প্রতিদিন একশো থেকে দেড়শো কোনো কোনো ক্ষেত্রে দুশো বন্ধু রুগী বাঁচে নগরীতে কিন্তু সেই অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নেই চিকিৎসা ব্যবস্থার জন্য মাত্র দুটি ডেডিকেটেড হসপিটাল একটি হচ্ছে চট্টগ্রাম জানা হাসপাতাল যেখানে মাত্র একশো তিরিশ বেড সেখানে কিন্তু পর্যাপ্ত রুগী রয়ে গেছে এবং মাত্র দশটি আইসিউ রয়েছে এছাড়া রয়েছে বিটিআইডি যেখানে মাত্র মাত্র বেড কোনো আইসিউর ব্যবস্থা নেই তবে সরকার গতকালকে দুইটি প্রাইভেট প্রাইভেট দুইটিল তারা চিকিৎসার জন্য ডেডিকেটেড করেছে একটি হচ্ছে ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল অপরটি হচ্ছে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল দুটি যদি চালু হয় তাহলে হয়তোবা রুগীর ভোগান্তি কিছুটা কম বা আরেকটি হাসপাতাল রয়েছে ফিল্ড হাসপাতাল যেখানে রুগীদেরকে আইসোলেশন বা রাখা হচ্ছে তাহলে বলা চলে চট্টগ্রামে অসচেতন হওয়ার কারণে এবং নানা কারণে এখানে করোনা রোগীর জন্য ক্রমশ এটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং হটস্পট পরিণত হয়েছে হচ্ছে এই বন্দরনগরী চট্টগ্রাম তো এখন পর্যন্ত আমার কাছে ছিল করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে বন্দরনগরী চট্টগ্রাম যে এখন হটস্পট এবং ক্রমশ রোগীর সংখ্যা বেড়ে চলেছে এবং চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল তার সর্বশেষ তথ্য চট্টগ্রামের করোনা পরিস্থিতির খবর জানাতে কাজীর দেউরি এলাকা থেকে